এই কোথায় টুকটুকটা ঢুকালে বলতো? আরে কি বলে বকছিস রে, অন্য কেউ ঢুকালে দোষ না, আর আমি ঢুকালি দোষ? অন্য জনের সাথে তো তুলনা করবি না, বুঝলে? চল গাড়ি পেছনে লে, লে গাড়ি পেছনে লে। আরে তুই কাই গরম দেখাছিস? হ্যাঁ করিস তো তুই সেভিক ভলান্টিয়ারের চাকরি, আর আইপিএস অফিসারের মতো গরম দেখাছিস তুই? এই দেখ তোর সাথে আমি বেকার ঝামেলা করতে চাই না, বুঝলে? এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য তোকে বলেছি। মুখ সামলে কথালবি, মুখ ভেঙে দেবো নাইলে। বেশি পায়তারে দেখাবি না, তুই জানিস আমি মাসে কটা ইনকাম করি? কটা করি? 24,000 টাকা। তোর মতো ছেলে পেলে কেনা 10 বার কিনে বেচা করবো। এই দেখ তোকে আমি ভালো কথা বলছি, গাড়ি এখনো পেছনে লে। তুই বেশি কথা বলবি না, গা হাত ধরে বলছি। দেখবি চল চল সামনে গা, পায়তারে গেছে তোর না? তুই সামনে গা, সব সময় গরম দেখানি, এয়ারপর দেখতে বলে তোর নাক ফাটিয়ে দেবো দেখবি। যা যা, এই চলো 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 চলো। কোথায় গেছিলা বাবা? এ আসছি গো। কোথায় যাচ্ছ? সংসারের প্রতি কি কোনো খেয়াল আছে? কেন কি হয়েছে? কি লাগবে না লাগবে, সংসার চলছে না দেখতে পাচ্ছ না? কোনো সমস্যা হয়েছে নাকি? তোমাকে এই কাজ করতে হবে না, রাজমিস্ত্রির কাজ করো গা। এভাবে 9,000 টাকায় সংসার চলে? সামনে পূজো আসছে, ছেলেটাকে কিছু একটা কিনে দেব, সেটার জন্য টাকা নেই। সামনের বছর তো কিনেই দিইনি, ছেলেটা বড় হচ্ছে, ভর্তি করতে টাকা লাগবে, কোথায় পাবো? এভাবে তুমি সকালবেলায় কাজে বেরিয়ে যাও, বাড়িতে কি লাগবে না লাগবে কিছুই তো দেখো না, আমাকে কিভাবে চলতে হচ্ছে তুমি জানো? এক কাজ করো না, তুমি ওই প্রদীপের কাছে কিছু টাকা নাও, এই মাসটা চালাও, আমি সামনে এসে দেখছি। তার কাছ থেকে কতবার টাকা আনবো? সে বাজে বাজে কথা বলে, লোকটাও তো ভালো না। কত টাকা নিয়ে আসবো? তাকে সুদটা তো দিতে হয়, সুদের টাকাটা কোত্থেকে আসবে? তুমি তোমার বড় বাবুকে বলো মাইনে বাড়াতে, যদি না বাড়াই তাহলে আমি এই সংসারে থাকতে পারবো না, আমাকে বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে যেতে হবে। আসবো স্যার। হ্যাঁ আসো আসো। স্যার কিছু কথা ছিল। না এখন কিছু কথা শুনবো না, শোনো তুমি NH-34 ডিউটি করো, আর লক্ষ্য রাখবে কোনো টোটো যেন রাস্তায় না ওঠে, সরকারের পুরো নির্দেশ যেন কোনো টোটো NH-34 না উঠে। তোমার কথা ছুটির পর শুনবো, বুঝতে পেরেছ? যাও এখন। ও ভাইপো শুনো শুনো শুনো, সাত সকালে বোমার সাথে ঝামেলা করছিলে কেন? আর ঝামেলা বলতে কিছুই না, ওই একটু পারিবারিক সমস্যা। কিরকম পারিবারিক? পারিবারিক বলতে এই যে দিন রাত আমরা খাটাখাটনি করে মানুষের সেবা করি, 9,000 টাকায় সংসার চলে তা তো তুমি বলো। আরে তোমরা তো সরকারি ডিপার্টমেন্টে কাজ করো, মাস গেলে মাইনা পাও, আবার কিছু বাইরেও কামাও, কি করে এত টাকা তো সংসার চলছে না? এটা ভুল বলছেন চাচা আপনি। কেন? যার হয় তার হয়, যার হয় না তার কিছুই হয় না। এক কাজ করো। কি কাজ বলো? সংসার না চললে আমাদের সাথে চলো রাজমিস্ত্রি কাজে। আরে সাহেব যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের হাত চলবে, সাহেব যখন চলে যায় তখন আমাদের মুখ চলে, বুঝতে পেরেছো? একবারে ফাঁকি দিয়ে কাজ গো ভাইপো। কত টাকা বেতন দেবে? 15,000। তো যদি কাজ না পারো তুমি তো আমাদের জন্য রান্না করে দেবা, ঠিক আছে? 16,000 টাকা মাইনে দেবো, ওতে যদি না হয় তো ঠিকাদারকে বলে 8,000 টাকা বাড়িয়ে দিব। তুমি বোমাকে জিজ্ঞাসা করো গা, দিয়ে চলো আমাদের সাথে। ঠিক আছে আমি স্যারের সঙ্গে আজকে কথা বলে দেখি স্যার কি বলে। ভাইপো তাহলে আমি যাই, ঠিক আছে? এথা মাস্টার চালা। কি হয়েছে? কি সাইডে লাগা? সাইডে কেন লাগাবো? লাগা সাইডে। এত জোরে কিভাবে গাড়ি চালাচ্ছিস তুই? হ্যাঁ তুমি চাবি তোলার কে? আবার চাবি তোলার কে? আবার হেলমেট কই? সে হেলমেট থাক নাই না থাক আমার গাড়ি আমি দেখবো। লাইসেন্স আছে? তুমি লাইসেন্স দেখার কে? তোমাকে না লাইসেন্স দেখাবো? হ্যাঁ আবার মুখের উপর কথা বলছিস? মানে শুনো তুমি ভুলে যাও না তুমি একটা সেভিক ভলান্টিয়ার, একটা সেভিক ভলান্টিয়ারে আইপিএস অফিসারের কাজ করতে যাও না। আঙ্গুল তুলে কথা বলবি না বুঝলি? আঙ্গুল তুলে মানে তুই কি বলতে চাচ্ছিস? আবার আবার তুই গায়ে আবার আবার তুই গায়ে তুই গায়ে তুই গায়ে তুই গায়ে কেন মারছিস? তো আমি কোন খারাপ কথা বলছিস না? আমি বুঝছি আমি ভালো কথা তুই গায়ে দিস না যে মার খাবার জমি গাড়ি আমার, আমি হেলমেট পরি নাই না পরে সেটা আমার ব্যাপার। হাটটা ছাড়ো, কি হয়েছে? আর বলেন না স্যার, এমন ভাবে জোরে গাড়ি চালাচ্ছিল আরেকটু হলে পড়ে যেত স্যার। আমি জাস্ট বলেছিলাম যে হেলমেট পরে গাড়ি চালাবা, এর জন্য ধরে আমাকে স্যার মারছে। আপনি বলেন আমি কি কোনো খারাপ কথা বলেছি? ঠিক কথাই বলেছে। তোমার গাড়ির চাবিটা কোথায়? না চাবি আপনার সবিকের কাছে, চাবি কেন তুলবে? ও চাবিটা কিসের জন্য তুলেছো?
তোমার চাবি নিয়ে তো কোনো অধিকার নেই তোমার বাড়ি কোথায় এই তো স্যার সামনে আমার বাড়ি আর হেলমেট কোথায় তোমার আরে স্যার এমনিতে তো আমাদের 3 কিলোমিটার ছাড় আছে এইটু করে এইটু যাবো হেলমেট কি হবে বলেন এই নাও চাবি আজ থেকে হেলমেটটা ব্যবহার করবে ভুল হয় না বুঝতে পেরেছো চলো কাগজপত্রগুলো যেন ঠিক থাকে স্যার কি ব্যাপার কি হয়েছে তোমার এগুলো জমা দিচ্ছ আমি আর চাকরি করব না স্যার কেন স্যার আপনি বলেন আমাদের কি কোনো জায়গায় সম্মান আছে সাধারণ ফটোওয়ালার কাছে গালিগালাজ শুনতে হয় যেখানে যাই সেখানে লোকে অপমান করে আপনাদের কথা মতো গাড়ি ধরে লোকে আমাদেরকেই দোষ দেয় আর 9000 টাকা সংসার চলে আপনি বলেন ছেলে মেয়েকে পড়াবো না সংসার চালাবো না বাবা মাকে দেখবো এই চাকরি করা থেকে না করা অনেক ভালো ঠিক আছে এটা একটা সত্যিকারের সমস্যা কিন্তু কিছু আমাদের করার নাই এই 9000 টাকাতে অনেকজন চাকরি করার জন্য আসছে বুঝতে পেরেছো তুমি এই চাকরিটা ছেড়ো না আর কিছুদিন ওয়েট করো প্রতি বছর প্রশাসনিক বৈঠক হয় সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন আমরা তোমাদের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরব সিভিকদের যে মাইনেটা আছে সেটা বাড়ানোর চেষ্টা করব এছাড়াও ওদের আনুষঙ্গিক যেসব সমস্যা আছে সেগুলোও তুলে ধরব মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই তোমাদের এই ব্যাপারটা দেখবেন এবং অবশ্যই বাড়াবেন তুমি এখন চাকরি ছেড়ো না আপাতত চালিয়ে যাও একটু দেখবেন স্যার ঠিক আছে আসছে যে কাজে মান সম্মান পাওয়া যায় না লোকজনের কথাবার্তা শুনতে হয় সে কাজ করার থেকে না করা অনেক ভালো আমরা কিন্তু সেবিকদেরকে নিয়ে অনেক মন্তব্য করি কিন্তু একজনের জন্য কিন্তু আমরা সবাইকে খারাপ বলতে পারি না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে